একটি বিষয় জানার ছিল, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে পশু নিজ হাতে কোরবানি করাই হলো সুন্নাহ, কিন্তু অনেক সময় দেখা যায় যে কোরবানির যিনি দাতা তিনি অংশ নারী, তো নারীরা পশু জবাই করতে পারেন কিনা, কোরবানি করতে পারেন কিনা? হবে, নারী যদি কোরবানি করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করে দেয়, কোরবানি হয়ে যাবে। যে পুরুষ করুক নারী করুক কোরবানি হয়ে যাবে স্বাভাবিক। এমনি মহিলাদের মন একটু কমল, সেই হিসাবে হয়তো এতে বলতে পারে যে মানে আমাদের মানে হৃদয়ের কমল হয়তো জবা করতে অস্বীকৃতি জানাবে, কিন্তু ওনা মহিলারা আমাদের বোনেরাও মায়েরাও জবাই করলে জবাই হয়ে যাবে, কোরবানিও হয়ে যাবে, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তবে কেউ যদি কোনো কাউকে নিয়োগ করেন এই কাজে ভালো, অর্থাৎ নিজের সহায়তা জবাই করার জন্য, সে যেই হোক না কেন তাকে সে চাইলে সে সহায়তা নিতে পারে, তবে নিজের হাতে করা উত্তম, সেটা বলছি। আমাদের আবার আমাদের কোনো স্বাগত্রীয় কোনো ভাই আমায় ভুল না বুঝেন যে আসলে আমরা এটা বিরোধিতা করছি, আসলে বিষয়টি এমন নয়, সুন্নাহ যেটা আপনি তো সেটাই কথা বলছেন। ওটাই বলছি, আপনি কাউকে দিয়ে যদি করা করা অসুবিধা নেই, কিন্তু নিজে করাই উত্তম। তো কোরবানির ক্ষেত্রে নিয়মটা কি, কয়টা রক কাটতে হবে, কয়টা রক না কাটলে জবাই হবে না? একটা হলো এক কথায় মানে সরাসরি কোরবানি এমনভাবে করা হবে যাতে করে সমস্ত রকের যত সহজেই কোরবানির পশুর প্রাণটা চলে যায়। এটাই হল শ্বাসনালী, খাদ্যনালী এবং তার দুটি মৌলিক রক যেটা, সে এগুলো তো চারটার মধ্যে তিনটা কাটতে হবে, এরকম কিছু আছে কিনা? হ্যাঁ আছে, বলতে এগুলো পরবর্তীতে আহলে এলেম সেগুলো হাদিস ইয়ের মধ্যে ফিকহের কিতাবে উল্লেখ করেছে যে এক কথায় কোরবানিটা সবাই বুঝে যে যত কোরবানির পশু জবাই করার জন্য সর্বোত্তম ছুরিটা ধার দিয়ে নিতে হবে, একটা কথার কথা, ধারালো অস্ত্র, ধারালো অস্ত্র নিতে হবে, এতে করে পশুটা দ্রুত জবাই হয়ে যায়। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ওই যে ছুরিটা দেওয়ার জন্য এবং সেটা ধারালো মানে ধার করে দেওয়ার জন্য, ধার দেওয়ার জন্য যাতে পশুটার কষ্ট না হয়, কষ্ট সহজেই তাকে জবাই করা সহজ হয়। তিনি রাহমাতাল্লিল আলামিন, পশু তো খাবো জবাই করে, জবাই তো হচ্ছে এটা কথা, কিন্তু তাতে যত দ্রুত পশুটা জবাই হয়ে যায়, সহজে জবাই হয়ে যায়, সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি মনোরঞ্জন চিটাগাং থেকে বলছি। জি ভাই, প্রশ্ন শুনতে চাই। আমার একটা প্রশ্ন হচ্ছে, কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, সেই স্ত্রী আবার ওই স্বামীর ঘরে মেহমান হিসেবে কোনো কাজের উপলক্ষে আসতে পারবে কিনা, যদি আসে সে পুনরায় স্বামীর সাথে কথা বলার কোনো সুযোগ আছে কিনা, তালাকপ্রাপ্ত মহিলা? আর আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে, মইয়ুতকে 10 কদম করে 40 কদম নেওয়ার পরে কাঁধে নেওয়া হয়, হাদিসের আলোকে এটা একটু কাইন্ডলি ব্যাখ্যা করবেন, ধন্যবাদ। জি জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতরম, প্রশ্ন প্রশ্ন আপনি পেয়েছেন যে তালাকপ্রাপ্ত স্ত্রী, অর্থাৎ তিনি তালাক হয়ে গেছেন, এখন তার স্ত্রী নেই, এই নারী আবার তার বাসায় কখনো আসতে পারবেন কিনা, অথবা আসলেও সেই আগের স্বামীর সাথে তিনি কথা বলার জন্য বলতে পারেন কিনা, বলবেন কিনা, এবং কি বলছেন? না, হ্যাঁ কথা বলতে পারবেন, পরপুরুষের সাথে যেভাবে বলে সেভাবেই যদি হয় যে আপনি কেন আসছেন, কি চাচ্ছেন, কি অন্য পুরুষ, স্বামী তো হলো মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তো আসলে অন্যদের মতো হয়ে যায়, সেখানে আর আগের সম্পর্কটাকে কন্টিনিউ করার সুযোগ। অন্য লোক যেমন ওই ভদ্র মহিলার ওই বোনের বাসায় আসলে কে আসছেন, দর্শন করছেন, আমি অমুক, কি চান আপনি, আমি এই চাই, ভাইয়ের সাথে দেখা করতে চাই, অথবা আমি এই, তখন ওদের সাথে যেমন কথা বলা যাবে যে উনি আছে উনি নেই বা এটা এই, কিন্তু ঠিক পরপুরুষের মতো আপনাদের ক্ষেত্রে যতরকম সামাজিক, কিন্তু আবার ওনার বাসায় আসবে, আপনি কেমন আছেন, হ্যালো হাই হ্যালো, এগুলোর সুযোগ নেই, এবং এগুলোর উনি তো ওই অন্য পুরুষের মতো হয়ে যাবেন। যে পর্যন্ত অন্য জায়গায় বিবাহ থেকে তালাক হোক বা অন্য স্বামী মরে গেলে আবার এই স্বামীর সাথে যদি বিবাহ বসে, সেটি ভিন্ন বিষয়, সেটি ভিন্ন বিষয়, কিন্তু এমনি উনি এমনি যে বলছে যে আমি তালাক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন এখানে আসবে, এখন জিজ্ঞাসা করবে আপনি কেমন, না সুযোগ নেই।